ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন হারানো দিনের গান। এতক্ষণ আমরা একটা অন্য রকমের মুহূর্ত কাটিয়েছি, এবারে গার্গির দায়িত্ব। গার্গি কিন্তু নতুন বন্ধু নয়, আমি নতুন বন্ধু বলেছি ঠিকই, কিন্তু নতুন বন্ধু নয়। গার্গি আমাদের অত্যন্ত পরিচিত একটি মুখ, এবং গার্গির বাড়ি নৈহাটি, কর্মসূত্র হচ্ছে কাজের জায়গা কাঁচাপাড়া, এবং গার্গি সরকারি চাকরিও করে, এবং গানটা হচ্ছে ওর নেশা, মানে নেশা ভালোবাসা সবটা। তো আজকে গার্গির গান শোনানোর পালা আমাদের। প্রথম গানটি শ্রদ্ধেয়া শিল্পী শিপ্রা বসুর গাওয়া একটি গান, সুনীল বরণের কথা এবং নিখিল চট্টোপাধ্যায়ের সুর। মনের দুয়ার খুলে কে, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না। মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না। ফাল্গুনি হাওয়া দোলে মনো বনে, ফাল্গুনি হাওয়া দোলে মনো বনে, দোলে ফুলের কামনা, কে কে গো তুমি এলে বলো না। মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না। আমি যে তোমারই রচনা, কে কে গো তুমি এলে বলো না। মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না। একটু ডিফারেন্ট শুরু হলো, শিপ্রা বসুকে দিয়ে শুরু হলো। আমি জানি না পরের গান কার আছে, কিন্তু একটা কথা বলি যে সব রকম শিল্পীর গান গাইতে পারলে আমার মনে হয় গলাটাও তৈরি হয়ে যায়, তাই না? একদম। কারণ শিপ্রা বসু মানে একটু রাগ ভিত্তিক, একটু রাগাস, আর হচ্ছে সেই শিল্পীকে পুরো অনুকরণের এই যে ভাবনাটা, একটা শিল্পীর গান গাইলে কি হয়, সেই শিল্পীর গান গাইতে গাইতে তাকে কোথাও যেন একটা অনুকরণের ভাব তৈরি হয়ে যায়, সেটা কিন্তু অনেক শিল্পীর গান গাইলে পরে সেটা ভার্সেটাইল হয়ে যায় ব্যাপার, নিজস্বতা চলে আসে একেবারে। পরের গানে যাই। পরের গানটি নির্মলা মিশ্রের একটি গান, খুবই পরিচিত। ওগো তোমার আকাশ দূর
ফাটে চোখে, আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। গানি নতুন করে এলো সুর, যেন আগের চেয়ে সুমধুর। সময়টা আমাদের ভীষণ ভীষণ কম, তো আমরা চেষ্টা করব এই সময়টুকুর মধ্যে পরপর গানগুলো শুনে নেওয়ার। তো একটা কথা বলি, আপনারা যে আছেন এটা আমাদের কাছে সব থেকে বড় জোরের ব্যাপার, অর্থাৎ আমাদের দর্শক শ্রোতারা। আমরা ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, আমাদের একটা নিজস্ব তাগিদ রয়েছে আপনাদেরকে সঙ্গে নিয়ে পথ চলার। সেই কারণেই
এই যে লাইভ ফোন ইন অনুষ্ঠান, এটা কিন্তু আমাদের হাত ধরেই শুরু হয়েছে। আমরা এটা খুব গর্বের সঙ্গে বলতে পারি, এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে যে এই যে টেলিফোনের অনুষ্ঠানের, মানে টিভিতে টেলিভিশনের অনুষ্ঠানে টেলিফোনে কথা বলা, এর পায়নিয়ার কিন্তু আমরা। অর্থাৎ সিটিভিএন প্রথম এক ঘন্টার কেবল চ্যানেল দিয়ে যাদের পথচলা শুরু হয়েছিল, তারা প্রথম কিন্তু টেলিভিশনে একজন মানুষ কথা বলতে পারবেন এই সুযোগটা করে দিয়েছিল। এখন এটা সবাই করছেন, সব চ্যানেলে এটা কাজটা হচ্ছে। কিন্তু এটা বাস্তব কথা, যখন ওই পাশের মানুষটি ফোনে কথা বলছেন, তখন কিন্তু আমাদের প্রত্যেকের উচিত ওই মানুষটির বক্তব্য মন দিয়ে শোনা এবং তার কথাকে গ্রহণ করা এবং তাকে সেইভাবে মেনে চলা। এমন নয় যে সব কথাই আপনারা ঠিক বলবেন বা সবটাই আমরা ঠিক করব, কিন্তু ভুলের জায়গাও যদি কেউ কিছু বলে থাকেন, সেই জায়গাও তাকে সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে সেই জায়গাটাকে গ্রহণ করা, এটা আমার মনে হয় ভীষণ প্রয়োজন। কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে ভীষণভাবে চারিদিকে চলছে আলোড়ন, তো আমি সেই প্রেক্ষিতেই বললাম যে দর্শক শ্রোতা তার নিজস্বতা রয়েছে, যিনি শিল্পী বা সঞ্চালক তাদেরও নিজস্বতা রয়েছে। প্রত্যেকের উচিত প্রত্যেকের নিজের জায়গায় নিজস্ব সম্মানটিকে বজায় রেখে অপরকে সম্মান দেওয়ার, কারণ তুমি যদি সম্মান না দিতে পারো তুমি সম্মান পাবে না, এটা হচ্ছে বাস্তব কথা। আমার মনে হয় এটা একটা আমাদের একজন মিডিয়ার মানুষ হিসেবে আমার এটা বলার দরকার ছিল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি এখান থেকে বলছি, বর্ধমান জেলা এখান থেকে অমিয়া হাজরা বলছি। কিচ্ছু শুনতে পেলাম না দাদা। বর্ধমান জেলার এখান গ্রাম থেকে অমিয়া হাজরা বলছি। আচ্ছা অমিয়া দা, বলুন। সুপ্রভাত। সুপ্রভাত, মর্নিং। লতাজি গান খুব ভালো লাগে, ঠিক আছে? আমি কিন্তু একমত, কারণ লতাজি সর্বজন শুনতাম, কিন্তু যেমন আশাজি একটু বলি, রাত রাখি দিহাই ঝুপকা গিরাড়ে বা আনকাই সইয়া, তো এরকম ভালো লাগে। আপনি যেটা বললেন যে আশাজি খুব ভালো, কারণ আমার মনে হচ্ছে যে উনি যে গাইছেন গার্গি, যে পুঁথিরাম বন্দ্যোপাধ্যায়ের কোয়েন্টার কুসুমন্তলায় সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আমার পছন্দের শিল্পী আশাজি, আশা ভোসলেজির গান আমি ভীষণ পছন্দ করি। চলে যাই, আমি পরবর্তী যে গানটি গাইছি সেই গানটি অনেকেই গেয়েছেন, তার মধ্যে কলঙ্কিনী কঙ্কাবতী সিনেমা থেকে পারভিন সুলতানা যে ওটা গিয়েছিলেন, পরবর্তীকালে আশাজি, শ্রেয়া অনেকেই এই গানটি গিয়েছেন, সুতরাং সেটা আশাজির একরকম হতেই পারে আর কি। রাহুল দেব বর্মনের সুরে বেঁধেছি বিনা।
গানটা ভীষণ মানে রাগাশ্রয়ী গান, এবং এই গানটা শঙ্করা রাগের উপরে একদম গানটা। আর সিনেমার কথা বলেন, তাতে সম্ভবত মিঠুন চক্রবর্তী আর শর্মিলা ঠাকুরের চিত্রায়নে আছে গানটি। তো একদম শেষের গানে চলে যাওয়ার পালা আমাদের, আমাদের তরফ থেকেও শুভেচ্ছা। কিন্তু বিষয় হচ্ছে যে আমি জানতাম যে কাজী নজরুল ইসলামের গান নিয়ে আপনার চর্চা, কিন্তু এখন দেখছি আধুনিক গানেরও একটা চর্চা রয়েছে, শেখাটা কীভাবে হচ্ছে? মানে এই গান এই গানও কি শিখছেন, এই লোকসঙ্গীত? না, আমি কিন্তু শিখিনি আধুনিক গান কারোর কাছে, সম্পূর্ণই নিজের শুনে তোলা। আর এমনিতে তো আপনি কাজী নজরুল ইসলামের গান নিয়ে চর্চা করেন, ওটা শেখা এখনও শিখছেন, মানে কাজের সঙ্গে, যেহেতু আপনি সরকারি একটি চাকরি করেন, কাজের সঙ্গে কী করে মেলান, তাল মেলে, সংসার রয়েছে, সব কিছু তো রয়েছে, ওই সিঙ্ক্রোনাইজ করে আর কি, যেভাবে সবাই করে, যে কাজের আগে একটু রেয়াজ, ভোরবেলা উঠে একটু রেয়াজ হলো, সংসার তো করতেই হবে, সংসার রয়েছে, সন্তান রয়েছে, সবই রয়েছে, ওই কাজ, কাজের মাঝখানে মানে সব ভাগ ভাগ করে টাইম আছে। টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো, টাইম ম্যানেজমেন্টটা খুব, টাইম ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জীবনে ভীষণ প্রয়োজন, যে টাইম ম্যানেজমেন্টটা। তো আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল গার্গীর জন্য, আসার আমন্ত্রণ তো জানিয়েই রাখবো, আর অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদেরও, আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকেন। এখন শেষ গান শুনতে শুনতে আমাদের বিদায় নেবার পালা, আমাদের যন্ত্রশিল্পীদের ধন্যবাদ, ক্যামেরার পিছনে যে সমস্ত মানুষের অক্লান্ত পরিশ্রম, কারণ এখন এদের আসাটা আগে ছিল সকাল 7টায় অনুষ্ঠান, এখন সকাল 6টার অনুষ্ঠান ওরা ধরে, সুতরাং ওদের আশাটা আরও অনেক এগিয়ে গিয়েছে। আমি জানি ওরা ডেডিকেশন আছে ওদের, তাই আমি ওদেরকে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা একদম শেষ গানে যাব গার্গীর। শেষ গান হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান, সাপমোচন সিনেমা থেকে। একদম এই গান শুধু শুধু বিদায় নিতে নিতে বলি, আজকে এই মুহূর্তে সম্ভবত পূর্ণিমা লেগে গিয়েছে, বুদ্ধ পূর্ণিমা,
আমরা চাইবো যে প্রত্যেকটা মানুষ অন্তত সততার সঙ্গে নিজের জীবনযাপন করুক। আমরা হয়তো চাইলেও সবাই সম্পূর্ণ সৎ থাকতে পারি না, কিন্তু অপ্রয়োজনে অসৎ হতে হবে না। যদি আপনার স্বার্থসিদ্ধি যেখানে নেই সেখানে চাইলে মিথ্যে কথা বলবেন না। আমার মনে হয় এইটুকু যদি আমরা বজায় রাখতে পারি তাহলে একটা সুস্থ সুন্দর নির্মল পৃথিবী আমরা উপহার দিতে পারি। আর অযথা কাউকে আঘাত করবেন না, সেটা মানসিকভাবেই হোক আর শারীরিকভাবেই হোক। সবাইকে বিশ্বাস করে সবাইকে সম্মান নিয়ে পাশে পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, দেখবেন একটা আগামী দিনে একটা সুন্দর পৃথিবী, আগামী পৃথিবীটা ভীষণ সুন্দর হয়ে উঠবে। সবার জন্য শুভেচ্ছা রইল, গার্গীর জন্য তো স্পেশালি। তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। বল বাতাস আজি কি হলো সাথী, সাত মহলা স্বপ্ন পুরি নিভলো হাজার বাতি, ঝড় উঠেছে বল বাতাস আজি কি হলো সাথী, সাত মহলা পুরি নিভলো হাজার বাতি, ঝড় উঠেছে মহ